ওর ওইটা অন্য একটা বিদেশি ফলের সাথে মিলাতে পারবেন, বা পেয়ারাটা আপেলের সাথে মিলাতে পারবেন, কিন্তু খেজুরটা আপনি বড়ির সাথে কিভাবে মিলান? কেন ছাড়া কথা বলে নাই যে এই খেজুর পরিবর্তে বড়ই খাও? এখন যদি কয় যে ভাত খাও বাদ দাও পানি খাও হবে? হ্যাঁ, মন্ত্রী সাহেব বলছে যে, তো মন্ত্রী সাহেব ভালো মানুষ, এই জন্যই বলছি আর কি, যে এটা বললে ইফতার করবে মুসলমান, আমরা মুসলমান ইফতার কর্ম ভরে দিয়া, এটা মন্ত্রী সাহেবের বলা ঠিক হয়েছে, এই জন্য মন্ত্রী সাহেব বলছে আমরা ভালো মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান ইফতার কর্ম ভালো জিনিস দিয়া, উনি বলে ভরে দিয়ে ইফতার করা, এটা একটা মুসলমানের জন্য এটা কি বলা উচিত নাকি? ওনার খেজুর নিলাম হইলো আপনার 1800 আর হইলো 2000, না রমজান উপলক্ষে রমজানের জন্য নিছি, গত বছর নিছি তো 1200 গিরায়, এবার নিলাম 2000 টাকা, তাহলে আপনার 800 টাকা কেজি বেশি। এখন যদি কয় যে ভাত খাও বাদ দাও পানি খাও হবে? জ্ঞান ছাড়া কথা বলে নাই যে এই খেজুর পরিবর্তে বড়ই খাও, আমরা কমো যে ভাত খাও বাদ দাও পানি খাও। খেজুরের যে দাম সুন্নত আমল করা যাইব না, বুঝলেন? মুসলমান ও ঠেকিয়া গেছে, খেজুর খাওয়া সুন্নত, মন চাইতো রমজান মাসে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে ইফতারি করছে, এই হিসাবে একটা খেজুর খাই, যে দামে সুন্নত পুনত কিছু রাখা যাইব না। এখন বড়ইটা ফল পুষ্টি প্রয়োজন হলে সেটা অন্য বিষয়, আর সুন্নত আদায় করতে হলে এটা অন্য বিষয়। জমজমের পানির পরিবর্তে অন্য পানি খেলে খাইব না, তাহলে কেন মানুষ যে জমজমের পানি খায়? আল্লাহ রসুল খাইছে, আল্লাহ রসুলকে স্মরণ করানোর জন্য খেজুর, অন্য ফল খাইলেও হবে, আমরা পুষ্টির এখানে উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য একটা তরিকা। আমরা তো ইলিশ মাছ পাই না, সরকারি জেলেরা ধরে নেয় আমাদের পদ্মার পারে, আমাদের পাশে আমরা ইলিশ মাছ পাই না, কেন সরকারি জেলেরা দেয়? তা আমরা এত ইলিশ মাছ খাইতেছি না কেন? ইলিশ মাছ বেচ্চা আমাদের এখানে অন্য অন্য যেটা আমাদের দেশে নাই সেটা আসবো, তো এই হিসাবে তো খেজুর কম হওয়ার কথা, কম হওয়ার কথা না, আমরা তো সব কিছু ছাড় দিতেছি, আমাদের দেশে যেটা আছে পাট সোনালি আস আমরা সারা বিশ্বের কাছে বিক্রি করতেছি, আমাদের দেশে আছে মানুষ বেশি হয়, মানুষ সারা পৃথিবীতে তারা রেমিটেন্স পাঠাইতেছে, তা অন্য দেশ থেকে তো খেজুর আমাদের আসা কষ্টের বিষয় না, আমাদের গভর্নর বা সরকারি কোষাগারে টাকা আছে, তারা আনতে পারে। আমরা পেট্রোলের দাম বেশি দিতেছি, সারা পৃথিবীতে পেট্রোলের দাম কম, আমার বাংলাদেশে পেট্রোলের দাম বেশি, তো এই যে আমরা বেশি দিতেছি, সরকার তো ভর্তুকি দিয়ে রমজান মাসে দিতে পারে, সরকার সারের মধ্যে এত কিছুর মধ্যে ভর্তুকি দেয়, এই জায়গায় ভর্তুকি দিতে পারে, আমরা সরকারের প্রতি কৃতজ্ঞতা, সরকার আমাদের জন্য রাস্তাঘাট অনেক কিছু সুন্দর গেছে, অন্তত রমজান উপলক্ষে খেজুরটা যেন একটু কন্ট্রোল করে, যেন আমরা ইফতারের সময় 2টা খেজুর খাইয়া আমরা আল্লাহর উপরে শুক্রিয়া আর সরকারের প্রশংসা করতে পারি, এটা আমাদের কাম্য। না না, খেজুরের পরিবর্তে তো বড়ে হয় না, খেজুরের পরিবর্তে অন্য ফলের বিকল্প আপনি বড়ে হইতে পারে, খেজুরের বিকল্প তার কিছু নাই, থাকলে তাহলে ই করা যেত, হয়তো আপনি বড়ইটা অন্য একটা বিদেশি ফলের সাথে মিলাতে পারবেন, বা পেয়ারাটা আপেলের সাথে মিলাতে পারবেন, কিন্তু খেজুরটা আপনি বড়ির সাথে কীভাবে মিলান? এটা যুক্তিযুক্ত কথা না।